প্রিয় বন্ধুরা, অবশেষে পিএসসি ফুড এসআইয়ের তরফ থেকে অফিশিয়াল নোটিশ দিয়ে আবেদন শুরুর ঘোষণা করা হলো। কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কিভাবে আবেদন করবে, এলিজিবল ক্রাইটেরিয়া কি রয়েছে, সিলেকশন প্রসিডিওর কি রয়েছে, কত নম্বর তোমাদের পেতে হবে, একই সাথে এ তোমাদের আবেদন থেকে শুরু করে স্যালারি পর্যন্ত, অর্থাৎ ইনহ্যান্ড স্যালারি বা প্রথম চাকরিতে ঢুকেই তোমরা হাতে কত টাকা পারবে এবং পরবর্তীতে কি পাবে, সমস্তটা ফুড এসআইয়ের অফিসিয়াল তথ্য অনুযায়ী বিস্তারিত আলোচনা করব। অনেক ভিডিও হয়তো দেখে ফেলেছো, কিন্তু প্রপার, সঠিক এবং বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমেই তোমরা পেতে চলেছো। কাজেই সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করো। তো প্রথমেই বলে রাখি, অনলাইন ফর্ম ফিল আপের জন্য কিন্তু ঘোষণা রীতিমতো করে দিয়েছে। অনলাইন ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে? 23/8, আমার জন্মদিন, 23/8 থেকেই কিন্তু শুরু হচ্ছে এ তোমাদের এর ফুড এসআইয়ের আবেদন প্রক্রিয়া। এক্ষেত্রে কারা আবেদন করতে পারবে তোমরা প্রত্যেকে জানো। ন্যূনতম যদি মাধ্যমিক পাস তুমি করে থাকো, তোমার যদি যোগ্যতা মাধ্যমিক পাস থেকে থাকে, তাহলেই কিন্তু তোমরা অনায়াসে এ জব করতে পারবে, চাকরির পরীক্ষায় বসে এ সরকারি পিএসসি এসআই পদে নিযুক্ত করতে পারবে নিজেকে। তো এখানে একটা পিকচার দিয়েছি, তোমরা জানো ফুড এসআই মানে ফুডের ইন্সপেক্টর, কোনো ফুডে কোনো রকম খারাপ আছে কিনা, ফুডের কোয়ালিটি কীরকম, এই সমস্ত বিষয়ে কিন্তু রীতিমতো ও তোমাদের জব প্রোফাইল হয়ে থাকে, আমি বিস্তারিত আলোচনা করব। তো এরপরে আলোচনা করে রাখি তোমাদের এলিজিবিলিটি কী রয়েছে, কারা আবেদন করতে পারবে, এ কোন সমস্ত ছাত্রছাত্রীরা এই ফুড এসআই সরকারি চাকরিতে পেতে পারবে, অফিসিয়ালি কী বলা আছে। তো এখানে বলে রাখি, ভারতীয় নাগরিক তোমাদের হতে হবে অবশ্যই। তোমরা ইন্ডিয়ান সিটিজেন হলে, ভারতীয় নাগরিক হলে, তাহলে তোমরা আবেদন করতে পারবে, চাকরি পেতে পারবে। দ্বিতীয় যেটা বললাম, অবশ্যই ন্যূনতম যোগ্যতা তোমাদের মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো, মাধ্যমিক পাসের যদি তোমার সার্টিফিকেট থেকে থাকে, তাহলে তোমরা চাকরি পাওয়ার যোগ্য। ও এর পরবর্তী বিষয় হচ্ছে বাংলা ভাষা লিখতে এবং পড়তে জানতে হবে। দেখো, গ্রামীণ সেক্টরে তোমাদের কিন্তু কাজ করতে হবে, এক্ষেত্রে তোমাদের বিভিন্ন এলাকায় গিয়ে কাজ করতে হবে, সেক্ষেত্রে আঞ্চলিক ভাষা কিন্তু অবশ্যই জানতে হবে। বাংলা লিখতে পড়তে তোমাদের জানলেই কিন্তু মোটামুটি হবে। এর পরবর্তী বিষয় হচ্ছে কারা আবেদন করতে পারবে, এখানে এজের লিমিট কি রয়েছে। তো প্রথমে বয়সের কথা যদি বলি, দেখো এখানে 18 থেকে 40-এর মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে, তোমরা আবেদনযোগ্য। ও এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে, তোমরা যারা এসসি রয়েছো, এসটি রয়েছো, তোমাদের জন্য বিশেষ কিছু ছাড় রয়েছে। তোমরা যারা এসসি বা এসটি রয়েছো, তোমাদের 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হলে, অর্থাৎ 5 বছরের এক্সট্রা তোমরা ছাড় পাচ্ছ, 18 থেকে 45-এর মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছো, ওবিসি আমার ভাই বোন রয়েছো, তোমাদের জন্য ছাড় রয়েছে বিশেষ 18 থেকে 43 বছর, অর্থাৎ 3 বছরের এক্সট্রা কিন্তু এখানে ছাড় দেওয়া রয়েছে, এ অর্থাৎ তোমাদের ক্যাটাগরির ওপরও কিন্তু ছাড় রয়েছে। এর পরবর্তীতে হচ্ছে চাকরি পাওয়ার পদ্ধতি, চাকরি পাওয়া বা তোমার হচ্ছে কিভাবে এ স্টুডেন্টরা চাকরি পেয়ে থাকে, ধাপগুলো কী কী। মূলত দুটো ধাপ রয়েছে, এ টু স্টেপে কিন্তু তোমাদের এই চাকরি হয়ে থাকে। এ ফার্স্ট স্টেপ কী রয়েছে, ফার্স্ট স্টেপে তোমাদের এক্সাম দিতে হবে, যেটা এমসিকিউতে হবে, এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, একটা কোশ্চেন থাকবে, তার 4টে অপশান থাকবে, ঠিক আছে, এ 4টে অপশান থাকবে, তার মধ্যে যেটা সঠিক সেটাই তোমাদের এর বেছে নিতে হবে। তো মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, 100টা কোশ্চেন থাকবে, কী সিলেবাস রয়েছে সেটা জানাচ্ছি, কোথা থেকে কী থাকবে। এবং দ্বিতীয় স্টেপ, তোমরা এক্সাম ক্লিয়ার করলে, এক্সাম ক্লিয়ার করার পর সরাসরি ইন্টারভিউ দেবে, ইন্টারভিউ ও বা পার্সোনালিটি ডেভেলপমেন্টের যে তোমাদের 20 নম্বরের থাকবে ইন্টারভিউ, ঠিক আছে। এই দুটো ধাপ কমপ্লিট করলেই কিন্তু তোমরা সরাসরি সরকারি এসআই ফুড এসআই পদে নিযুক্ত হতে পারবে। এর পরবর্তী এই বিষয় হচ্ছে সিলেবাস কী রয়েছে। এক্সামে যদি সিলেবাসের কথা বলি, এক্সাম সিলেবাসের কথা, তো এক্ষেত্রে কী রয়েছে, দেখো ম্যাথ রয়েছে আর জিকে রয়েছে, এই দুটো বিষয়। ম্যাথ হচ্ছে পাটিগণিত আসবে, ঠিক আছে, অ্যারিথমেটিক পাটিগণিত থাকবে, যেখানে 50 নম্বরের থাকবে, আর জিআই থাকবে 50 নম্বরের, 50 50, টোটাল 100 নম্বরের কিন্তু তোমাদের পরীক্ষা থাকবে। এ 100 নম্বরের টোটাল এমসিকিউ বেসে পরীক্ষা হবে, একটাই এক্সাম হবে, ঠিক আছে, একটাই এক্সাম হবে, একটা এক্সামেই তোমাদের এর কিন্তু পুরো ক্লিয়ার করতে হবে, এবং সেটা 90 মিনিটের হবে, 100টা এমসিকিউতে তোমাদের পরীক্ষা দিতে হবে। প্রত্যেকটার মার্কস হচ্ছে 1 নম্বর করে, একটা এমসিকিউ ঠিক হলে 1 নম্বর পাবে, কিন্তু ভুল হলে এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ 1/3 নেগেটিভ মার্কিং রয়েছে, মানে তোমরা বুঝতেই পারছো, তোমাদের যদি 1টা কোশ্চেন ঠিক হয় তাহলে যেমন 1 নম্বর পাবে, 3টে কোশ্চেন যদি তোমাদের ভুল হয় তাহলে 1 নম্বর কেটে নেওয়া হবে, ঠিক আছে।
এবার কথা হচ্ছে তোমাদের বেতন কত হবে। অনেকেরই একটা ইম্পর্টেন্ট বিষয় যে বেতন আমাদের কি হবে, কত টাকা আমরা ইনহ্যান্ড স্যালারি পাবে। আমি পুরো বেসিক থেকে এ বেতনটা পুরোপুরি ক্লিয়ার করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। বিএ অর্থাৎ বেসিক তোমাদের অ্যালোয়েন্সের কথা যদি বলি তো সেটা বা বেসিক স্যালারি যদি বলি তাহলে কিন্তু 22,700 টাকা তোমাদের বেসিক স্যালারি থাকবে, ঠিক আছে। তারপরে এখানে এ তোমাদের কি হচ্ছে HRA অর্থাৎ হচ্ছে তোমাদের হাউস রেন্ট অ্যালাউন্স থাকে বেসিক অ্যালাউন্সের 12%, এন তো সেটা 22,700 এর 12% যদি বের করো তাহলে কত ও 2,724 টাকা হয়। সেটা যোগ হবে তোমার স্যালারির সাথে। মেডিকেল অ্যালাউন্স দেওয়া হয় 500 টাকা এবং ডিএ দেওয়া হয় 6% অফ বেসিক তোমার হচ্ছে অ্যালাউন্স, এখানে 1,300 ও কত হচ্ছে 64 টাকা। টোটাল মানে গ্রস স্যালারির কথা যদি বলি তাহলে কি 27,286 টাকা তোমাদের স্যালারি হয়ে থাকে এবং সেখান থেকে কিছু ট্যাক্সেস বাদ যায়। তো এই যে টাকাটা রয়েছে এখান থেকে কিছু ট্যাক্সেস বাদ দিয়ে তোমরা সরাসরি তোমার হাতে এই টাকাটা প্রায় ধরে রাখো 25,000 থেকে 26,000 টাকা তোমরা রীতিমতো কিন্তু হাতে পাবে। তোমরা ধরে রাখো স্টার্টিংয়ে 25,000 টাকা কিন্তু স্যালারি হবে, তারপরে তো এক্সপিরিয়েন্সের সালে সাথে স্যালারি তোমাদের বাড়তেই থাকবে। তো এরপরে যদি মেন বিষয় এরপরে যদি বলে রাখি কি কি পড়তে হবে, দেখো বিষয়টা আমাদের ক্লিয়ার যে আমাদের একটা এক্সাম দিতে হচ্ছে, একটা পেপারেই এক্সাম হবে যেখানে তোমাদের কি হচ্ছে 50 নম্বরের তোমার হচ্ছে গণিত থাকবে, পাটিগণিতই থাকবে তোমাদের 50 নম্বর, আর জিকে থাকবে তোমাদের 50 নম্বরের, জিকে তোমাদের 50 নম্বরের, এর আর ম্যাথামেটিক্সও তোমাদের 50 নম্বর। টোটাল 100 নম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা হবে, 100 নম্বরের নিরিখেই কিন্তু তোমাদের এর যে নম্বর আসবে তার নিরিখে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউ ক্র্যাক করলে তোমরা সরাসরি চাকরি পাবে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি কোথা থেকে আমরা পড়বে, কি কি পড়তে হবে। দেখো এ নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, সিম্পল প্রসিডিওর তোমাদের বলবো। এক্ষেত্রে বলে রাখি জিকে মানে তোমরা বুঝতে পারছো, এখানে ধরে রাখো তোমাদের এর যে ক্লাস টেনে যে বিষয়গুলো রয়েছে মনে মোটামুটি ধরে রাখবে 7, 8 আর হচ্ছে 9, 10, ঠিক আছে। এই যে ক্লাসগুলোতে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর থেকে আসবে, ইতিহাস থেকে আসতে পারে। দেখো হিউজ কেউ যদি বলে এইটুকু পোর্শনই পড়তে হবে এইটুকুর মধ্যেই আসবে সেরকম না, একটা ছক অবশ্যই থাকে কিন্তু সেটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে ক্লাস 10 লেভেল পর্যন্তই কোশ্চেন আসবে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। এটা মাথার মধ্যে সবার প্রথমে রাখতে হবে যেহেতু 10 এডুকেশন মানে মাধ্যমিকের যোগ্যতা চাকরি, তো এক্ষেত্রে অবশ্যই 10 পর্যন্ত তোমার যে বইগুলো আছে খুব ভালো করে দেখবে। আর ম্যাথামেটিক্সের কথা যদি বলি ম্যাথামেটিক্সের পাটিগণিত, ঠিক আছে, এ শুধুমাত্র যে পাটিগণিত করে গেলে হবে না, পাটিগণিতের সাথে আরও বিষয় কিছু করতে হবে। তো এক্ষেত্রে পাটিগণিতের ক্ষেত্রে কী কী করতে হবে তোমরা জানো, পাটিগণিতে ক্লাস 10-এ যে বিষয়গুলো ছিল কিন্তু এই 10-এর মতন যদি সলভ করতে যাও, দেখো জিকে তো নিজে কোনো ক্লাসেস আমার মনে হয় না সেরকমভাবে প্রয়োজন পড়ে, কিছু বই আছে মার্কেটে তোমরা যদি বলো আমি বলে দেবো, সেই বইগুলো পড়লেই রীতিমতো হয়ে যায়। কারণ সেখানে শুধুমাত্র তোমাকে জানতে হবে টিক দেবে, সময় লাগবে না, তুমি জানলে করবে না তো সময় লাগবে না। কিন্তু ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তোমাদের এর কী হচ্ছে সলিউশন করতে হবে, ঠিক আছে, সলিউশন করতে হবে। সলিউশন যদি না পারো, তোমার কাছে সলিউশন যদি না থাকে তাহলে তুমি ক্র্যাক করতে পারবে না। এবং অনেক এরকম ছাত্রছাত্রী আছে যাদের বেসিকই ক্লিয়ার নেই, যারা শুধুমাত্র কয়েকটা কোর্স করছে যেখানে কোর্সের মধ্যে কোশ্চেনটা অ্যান্সার করা হচ্ছে, বেসিক ক্লিয়ার নেই এবং তারা করতে পারছে না। বেসিক ক্লিয়ার করে তোমাকে সমস্তটা করতে হবে, এমন না যে তুমি কিছু জানো না শুধুমাত্র মুখস্থ করে রাখলে এই ট্রিকটা এই ট্রিকটা, তাহলে পরীক্ষার সময় গিয়ে সব গুলিয়ে যাবে। সেই কারণে এ তোমাদের বেসিক থেকে, ঠিক আছে, এ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ম্যাথামেটিক্স কোর্স কিন্তু আমি রীতিমতো ও তোমাদের কথা মাথায় রেখে তোমাদের অনুরোধে কিন্তু রীতিমতো লঞ্চ করে দিয়েছি। তোমরা যারা এনরোল করোনি তোমরা এনরোল করতে পারো, যেখানে ম্যাথামেটিক্সটা তোমাদের ক্লিয়ার করতে হবে, জিকে তোমরা বেসিক বিষয় যে কোনো তোমার যেখানেই করো না কেন, যেখানেই ক্লাস করো না কেন তোমাকে পড়তে হবে, তোমাকে জানতে হবে। সেই কারণে এ তোমরা যে কোনো জায়গা থেকে এ বই কিনে নাও, যে কোনো জিকের বই সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আর ম্যাথামেটিক্সের কথা তো তোমাদের বলেই দিলাম, আমি আমাদের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসের লিঙ্ক আমি ডেসক্রিপশানে প্রথম কমেন্টে দিয়ে রাখবো, ওখান থেকে সরাসরি অ্যাপ ডাউনলোড করো। এবং ফ্রিতেও কিছু ক্লাস অ্যাভেলেবেল রয়েছে, সেই ক্লাসগুলো দেখো, যদি ভালো লাগে তবেই এনরোল করো। ও আমার লক্ষ্য তোমার বেসিকটাকে ক্লিয়ার করে এ তবেই তোমাকে চাকরির প্রস্তুতি। এছাড়াও ফুড এসআই নিয়ে অন্য কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও, এবং কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও পরবর্তী ভিডিওতে আমি জানিয়ে দেবো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।